মার্কস নিউজ হেডলাইন্স। জনগণের বিশ্বাসযোগ্যতা ফিরে আনায় নতুন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশিষ্ট নাগরিকরা। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেন তারা। গ্যাসের দাম বাড়ানোকে অযৌক্তিক দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের সময় এসেছে। পরিবহন শ্রমিকদের ধর্মঘটের সময় সংঘর্ষের ঘটনায় তিনটি মামলায় এতে আসামি করা হয়েছে 48 জনকে। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে আরও 1,200 জনকে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জে সুখপাড়ায় চরের র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু বিল্লাল মীর নিহত। বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে 90 জিম্বির উত্তরাঞ্চলের সামরিক শাখার প্রধান আজিমুল ওরফে রনি। রংপুরের পীরগঞ্জে বাস খাদে পড়ে নিহত 3 জন, আহত হয়েছে আরও 19 জন। ভোরে উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের কাছে ঢাকা রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নওগাঁর দক্ষিণ কালীতলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্মম নির্যাতনের অভিযোগ। অন্যদিকে পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের সালিস না মানায় পিটিয়ে আহত করা হয়েছে আরেক গৃহবধূকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে রুশ সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করবে মার্কিন কংগ্রেশনাল কমিটি। ট্রাম্পের নির্বাচনী প্রচারে মস্কোর যোগসাজশের বিষয়ে কংগ্রেসের ইন্টেলিজেন্স প্যানেলের তদন্তে সম্মত হওয়ার কথা জানিয়েছে কমিটির সদস্যরা। আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের দুদফা আত্মঘাতী হামলায় নিহত হয়েছে 16 জন, আহত হয়েছে আরও 60 জন। হামলার নিন্দা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট আশরাফ খানি। শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজের আগে দুদিনের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কান ক্রিকেট প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে লড়ছে সফরকারী বাংলাদেশ। 7 মার্চ গল টেস্টের মধ্য দিয়ে শুরু হবে মূল লড়াই। লাস পালমাসের বিপক্ষে 3-3 গোলের ড্রতে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান হারল রিয়াল মাদ্রিদ। আর স্পোর্টিং গিনেসকে 6-1 গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান দখল করল বার্সেলোনা।